छोटो पारा देखले हबे ना आमार दादू के बोलबेन तो एभाबे एकबार छापाते एकबार देखबेन कि होय तार अवस्था तुम्हें होचो होमिओपैथिक माल আর আমি হচ্ছে অ্যালোপ্যাথিক তোমার কাজ হচ্ছে 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 হতেও পারে এটা হতেও পারে নাও পারে বাই চান্স হতে পারে আর অ্যালোপ্যাথিক মাল কিছু হোক সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে কাজ দুই মিনিটের মধ্যে কাজ হ্যালো নাকি হ্যাঁ আচ্ছা মদের বল বেশি না দুধের বল বেশি মদের বল বেশি টানা পাঁচ দিন দুধ খান গ্যাস অম্বল গ্যাস অম্বল অ্যাসিডিটি হ্যালো বদ হজম এর কোনোটার মধ্যে একটা হবেই হবে আপনার আর যদিও হয় এক পাত্র মেরে নিন আরে খোঁড়া তখন পা হয়ে যাবে पर भात खाना देखो ना थी होय ना आखेर कोले मास भोरी तलाई दादू गिलास पादले रस पावे ओ दादू आस नतिल नाच देखे जा आहा बोलानी बोलानी आखेर कोले मास भोरी ले तलाई भात खाना देखछे गिलास पाद रस पाबे दादू दराय होबे ना रस की पाबे बोली आके कोले मास भरिले तलाई गिलास पादले रस पाबे रस की पाबे मुनि आके कोले मास भरे की आस्ते যে জায়গাটা নাচাবো সে জায়গাটায় নাচবে হ্যাঁ আর এমন ক্যাপাসিটি মনে হবে পৌষ মাসে রাত ১২টার পর ইন্দুরে ত্রুক 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 করে মাটি তুলছে আয়ে হিমালয় পর্বতে চূড়া পারে কি লঙ্ঘিতে খোড়া যদি পারে কখন যদি ভগবানের কৃপা হয় ভগবান বলেছেন মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং সেই গোবিন্দের যদি কৃপা হয়
देखो हिमालय पर्वतेर चूड़ा पारे की लंघीते खोरा हिमालय पर्वतेर चूड़ा पारे की लंघीते खोरा देखो तुल्य होय कि गाधा भेड़ा तुल्य होय कि गाधा घोड़ा देखो तुल्य होय कि তবে শোনো আমার তাল গানা এবার বলিতে বলিতে কথা বলিতে বলিতে কথা দেখি আমাই বলে যাই আমি আপনাদের দরবারে কানে শুনতে পাই আজ বলো বলো নাতি ভাই দেখো জেনে নেব আমি প্রণমহ কলিযুগ সর্বযুগ জানি যেই যুগে গৌরী গো হই অবতার বলো দেখি কেমন করে তাহার সমাচার বলো প্রণমহ জ্ঞান যুগ যুগ ভবের মাঝে রই মহাজন সেখানে বেকলম দেওয়া চাই কি করিতে যত ধায়ত ত্রেতায়াং যজত দাপরের পরিচর্যায়াং করিতে যত ধায়ত ত্রেতায়াং যজত দাপরের পরিচর্যায়াং কৌল নম সংকৃতন আদি সত্য যুগের মধ্যে ভগবানকে পেতে হলি বা ভগবানকে পেতে গেলি সত্য যুগের আর এক নাম কৃতে যুগ সেই ভগবানকে পেতে গেলি যুগের পর যুগ দিনের পরে দিন ধরে তাকে ধ্যান করতে হতো ত্রেতায়াং যজত সেই ত্রেতা যুগের মধ্যে তাকে জাগ যজ্ঞ করতে হতো দাপরেত পরিচর্যায়াং দাপর যুগের মধ্যে সেই চিদানন্দ ঘনশ্যাম মুকুন্দ মুরারি নব ঘনশ্যাম সেই গোবিন্দকে লাভ করতে হলে দাপরিত পরিচর্যায়াং দাপর যুগের মধ্যে পরিচর্যা করতে হতো এবং এমন ধারা কলিযুগ আমাদের কলিকালও এলো কোনো পূজায় গো অর্চনা নাহি করাই ভালো শুধু বদরাতে জানি হরি নাম করিবে সত্য করে তোমার কাছে বলি আজ কি তাহলে সত্য যুগে ধ্যান করার পর ভগবানকে পাওয়া যেত বা যেত না ত্রেতা যুগের মধ্যে জাগ যজ্ঞ করে দাপরের মধ্যে পূজা অর্চনা পরিচর্যা করে কিন্তু এমন আমাদের কলিযুগ এখানে অন্যত্র কোনো গতি নেই মহাজন বললেন হরের নাম হরের নাম হরে নামৈব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির অন্যথা হাইরে কলির জীব
এই যুগের মধ্যে অন্য কোন গতি নেই, গতি নেই, গতি নেই। নাস্তেব নাস্তেব তিনবার বলিল, আজ ভাবের কথা আজ যোগ তুমি শুনে চলো। কোন ভক্ত যদি হয় আমার নাম করে যাই, বদনেতে কৃষ্ণ বলিবে তথাই, প্রেম বাড়ি বর্ষণ করি ভক্তির পথে মন অটুট বন্ধন হয়ে, দুটি বাহু তুলে একবার নিতাই গৌরমানন্দ হরি 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 যদি বলতে পারে জানি সত্য কথা তোমার কাছে ভুল গুণী, সে যদি করতে পারি তবে গৌর হরি সন্তুষ্ট হন। ইহ জগতের প্রতি আর তার কোনো মায়া মমতা থাকে না, লে কেন প্রণমহ সেখান থেকে উঠে এসেছে। এ যুগের মধ্যে পূজা অর্চনা করার দরকার নেই, কোনো তপস্যা কোনো ধ্যান এসব করার কোনো প্রয়োজন নেই, বদন ভরে শুধু হরিনাম বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি দেখতে পাই তোমার কাছে ভবের মাঝারে একদল যাচ্ছে দেখি দেখি বারে, একদল যাচ্ছে সেই দল বলছে জয় নিতাই ভজ নিতাই। প্রণমহ কেন বলা গেল, তিনটি যুগে যে তপস্যা যে যাক যজ্ঞ করে ভগবানকে না পাওয়া যেত, আজ কলিযুগে সহজভাবে দুটি বাহু তুলে আজ ভগবানকে পাওয়া যাচ্ছে, ভগবানকে পাওয়া যাচ্ছে। দেখো ক্যাপচার করা সহজ হচ্ছে, ভগবানকে পাওয়া যাচ্ছে। এবার আর এক কথাই আমার কাছে, এবার আর এক কথাই আমার কাছে, আমার জিজ্ঞাসা করিল আজ বলো কোন দল দেখছি বলছে ভজনিতাই, আবার কোন দল বলছে জয় রাধে। দেখো মতের ঠিক নাই, আবার কোন দল হরে কৃষ্ণ নাম করে যাই, কোনটা সঠিক, সঠিক কোনটা, সবটাই সঠিক, কেমন করে রাধা আর কৃষ্ণ দেখি দুইজনা হলো। দেখো এক রূপে জন্ম যোগ গৌরা হয়ে এলো, গোবিন্দের গোয়োগ রাধের রা হয়ে যাই, এই রূপে গোরা রূপে এলো অবতার, তিনি রাধা তিনি কৃষ্ণ, বহিরঙ্গে তিনি গৌরহরি, অন্তরঙ্গে রাধা ভাব নিয়ে এসেছেন। কিসের জন্য? তিনটি ঋণ শোধ করিবার তরে, রাধার যোগ প্রেম মাধুর্য, ভাব মাধুর্য জানি, স্বরূপ যোগ মাধুর্য বলি কথা কলি, দাদু গো দারে দারে চলে এলো। হে রাধেই তাকে কথা দিয়েছিলেন, একদিন ব্লাস ও কুঞ্জের মধ্যে শয়নে ছিলেন শ্রীমতী রাধা রানী, একদিন এক নৌতন স্বপ্ন দর্শন করেছিলেন, সেই স্বপ্নে তিনি জানতে পেরেছিলেন
অবগত হয়েছিলেন যে সেই কৃষ্ণ তিনি কলিযুগে গৌর হরি রূপে যাবেন। কিসের জন্য? যে রাধে, তুমি কৃষ্ণ নামে কতটুকু সুখ পাও, কৃষ্ণ নামে কেঁদে কতটুকু শান্তি পাও, এই কৃষ্ণ নেমে কেঁদে কতটুকু তুমি আনন্দ পাও, আমি তোমার এই প্রেম ঋণ শোধ করিবার তরে আগামীতে আমি অবতারে নেব গোড়ায় অবতার, কবে? কলিযুগে। সেদিনে তোমার ঋণ এগো আমি পরিশোধ করিব, আমি বদনেতে হরে কৃষ্ণ নাম বলিব, হরে শব্দে রাধা, হরি অর্থাৎ রাধে। যখন সৃষ্টি হলো কৃষ্ণ প্রথম বললেন রাধেকে হরে, রাধে তখন বললেন কৃষ্ণ, আবার উনি বললেন হরে, এদিকে উনি বললেন কৃষ্ণ, উনি বললেন হরে হরে, রাধে বললেন কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে নামে গো দেখো চলে এলো, কেমন ভাবে সেইখানে এই যুগে এলো, একদিন রাস মঞ্চে হলো দেখো রাস চলে গো হাই, ষোলশ গোপী নিয়ে করেন গো বিহার, ষোলশ গোপী নিয়ে বিহার করছেন, এমন সময় কিবা প্রাপ্ত তাহাদের হল গোপী দিনে রজপাদ তখন হয়ে গেল, রাস করছেন কি রাস, রাস শব্দে রসের যখন আকার ধারণ করি তখন হয় রাস, এটা কোনো আখের রস নয়, কোনো মিষ্টির রস নয়, এটা কোন রস? সন্ধ্যার। সেই রসের যখন আকার ধারণ করি তখন হয় রাস, সেই রাসে গোপিনীদের কি হলো দেখো, রজপাত হলো গো, দেখো রজপাত হলো গো, তাই জানাই কথাই আমি খুলে এমন সময় রাধা রানী কহিতে লাগিল মরি পড়ি রে, এমন সময় এমন সময় রাধা রানী কহিতে লাগিল, ও তাই এমন সময় রাধা রানী কহিতে লাগিল মরি মরি রে, তোমরা এমন যোগ কর্ম যোগ করলে এখন ভালো, তবে শোনো শোনো যোগ গোপী আমি তোমারে জানাই, এই রজ কবু ব্যর্থ যোগ হওয়ার শোনো শোনো যোগ যোগ তোমায় বলে যাচ্ছি, রেখে দেব আমাদের কাছে মনের মতি, কি রূপে থাকবে যোগ কোন রূপেতে আজ কোন ভাবেতে জানি, আমার কাছে থাকবে যোগ বলি তার কাহিনী, রাধা রানী রাধা রানী কর জোরে প্রকাশ করিল, চন্দ্রাবলিকে আমায় তথায় বলে দিল, চন্দ্রাবলি এ যুগে যেটা ঘটে গেল তুমি আগত কলিযুগে জন্ম নেবে নিতাই রূপে, এই রজ থেকে জন্ম হবে নামের সৃজন হবে, এই রজ থেকে সৃজন হবে হরিনামের, তুমি এই কলিকালে আগত কলিকালে জন্ম নেবে নিতাই, তাই চন্দ্রাবলী নিতাই রূপে জন্ম এলো, তিনি যে নামখানে নিয়ে এলেন কোথায় ছিল, কোথায় গোলোকে গোপনে কিশোরীর ভাণ্ডে, কিশোরী কি
राधा रानी किशोर के गोविंद তাই এই ভাবেতে কি বায় গো পরিণত হলো নিতাই গো জন্ম হলো কলিযুগে ভালো তিনি চলে এলো সেই গো সেই নামটি গো জানি দিলেন গো গৌর হরিকে বলি তার কাহিনী এবার গৌর হরি সেইখানে তে কি করে উপায় জীবে দারে দারে এগো দিচ্ছেন গো তথাই কি নাম সত্যযুগে ভগবান এসেছেন রাজার ঘরে ত্রেতা যুগে ভগবান এসেছেন রাজার ঘরে দ্বাপর যুগে ভগবান এসেছেন রাধার ঘরে কিন্তু কলিযুগেই তিনি এসেছেন দ্বন্দ্ব ধরে জীবের জন্য মুক্তি দেওয়ার জন্য নিজে মুক্তি এবং অপরকে মুক্তি দেওয়ার জন্য গৌর হরি রূপে রাধা ভাব তিনি ধরে গৌর রূপে চলে এলো ভাবের মাঝারে ত্রিদণ্ডী সন্ন্যাস গো নিয়ে নিল তরে ত্রিদণ্ডী নিজে বাঁচে এবং অপরকে বাঁচায় নিজে মুক্তি পায় এবং অপরকে মুক্তি পায় শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায় সেই দশনামী সম্প্রদায়ের মধ্যে ভারতী সম্প্রদায়ে তিনি দীক্ষিত হয়ে তিনি চলে এলো এই যুগেতে তিনি চলে এলো এই যুগেতে তাই কৃষ্ণ নাম গো দেওয়ার তাগিদে চলে এলো এই যুগেতে বললেন নাম দেব কিভাবে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম পথ চলিতে হরিবল 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 যেইভাবেতে ডাকবে তুমি ভবের মাঝারে যে জয় নিতাই ভজ নিতাই কেন বলছেন নিতাইকে কেন বসতে বলছেন কারণ নিতাই হলো আশ্রয় তত্ত্ব মূল শঙ্করসন নিতাই হলো আশ্রয় তত্ত্ব মহাজন বললেন আশ্রয় তত্ত্বে আশ্রয় নিলে বিষয় তত্ত্ব জনায় আসে মেলে আশ্রয় তত্ত্ব কি নিতাই হলো আশ্রয় তত্ত্ব মূল সংকর্ষণ নিতাই কৃপা হলে হয় গৌর দর্শন নিতাইয়ের যদি কৃপা হয় তবে গৌর গো দর্শন হবে তাই গৌর গো দর্শন হবে আমি তোমারে জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই তাই বলতে বলতে আর এক কথা দেখো আমায় বলে গেল বলো এই কলিযুগে মাল সাবকের সঞ্চার এলো যোগ কেমন করে ও দিরে না দিরে না দিরে দিরে না 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 আমি তোমারে জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই বলি তোমারে জানাই এলো কেমন করে একদিন কৃষ্ণ জন্ম একদিন কৃষ্ণ তাই কৃষ্ণর জন্ম যোগ দেখো যখন হয়ে গেল কোথায়
কংসের কারাগারে বলে জানাই ভালো এর হবে কি উপায় শোনো দিয়া মন সত্য কথা বলি এগো মনের এ মতন কংস জানতেন শ্রীকৃষ্ণের মামা তিনি জানতেন যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ তাকে এগো কারাগারে বাঁধিয়া রাখিল বসুদেব সঙ্গে তিনি এগো ছিল কারাগারে তারা এগো দুজনে রয়ে যাই ভাবের কথা তোমার কাছে প্রকাশ করি যাই এদের পূর্বজন্ম বৃত্তান্ত আছে কিন্তু এই যা ভক্তের সঞ্চার পূর্বজন্ম যাওয়া যাবে না ছিলেন কি পূর্বকালে রামচন্দ্র যখন বনবাসে গেল কৈকেয়ীর কথা এগো শ্রবণ করিল দেখো কৌশল্যা মাতাই আমার কি করে উপায় দুগ্ধর বাটি এগো তাকে লইয়ে যাই বদনেতে দেব এগো তুলে এর বলে মনের ইচ্ছা পূরণ গো হলো না যোগ বলি তার মনের ইচ্ছা পূরণ হলো না তার মনের ইচ্ছা পূরণ হলো না যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলেন ছোট্ট করে বলি সেই রামচন্দ্র মাতা কৌশল্যার কাছে নিজ মাতার কাছে না গিয়ে গেলেন কৈকেয়ীর কাছে তিনি বুঝে গেল কেমন ধারা সন্তান হয়ে গেল ভালো তখন বলে দিল ঠাই ওই রামচন্দ্র জানি এমন অবহেলা করে গেল মাতা এগো জানি এই আগত পরযুগে আমি জন্ম নেব তোমার গর্ভে তুমি দৈবকী রূপে জন্মগ্রহণ করবে তোমার বক্ষের স্তন দুগ্ধ আমি পান করিব না তখন বুঝবে মায়ের কি যাতনা সন্তান যদি মায়ের দুগ্ধ পান না করে স্তনধারা যদি তার বদনে না পড়ে সেই মায়ের কি দুঃখ হয় দৈবকী কৈকেয়ী হয়ে গেল তাই এবার অযোধ্যার যখনই আমার তাহার স্তন দুঃখ যে দৈবিক মাতৃধারা মাটিতে পড়েছে মনে তার চিন্তা বাড়ে সংশয় জাগিল আর এমন আমি হত ভাগিনী জননী হলাম ভালো ধারাই আমার ধুয়ে পড়ে এই না ভূমির মাঝারে হে গোবিন্দ উপায় তুমি করো আজকে মরি দৈববাণী হয়ে গেল।